الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতে আমরা সময় মতো মসজিদে উপস্থিত হতে পেরেছি। এর জন্য তারই দরবারে কলিমাতে শুকর আদায় করছি আমরা সকলে বলিলাম আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত আখির নবী সাইয়েদুল মুরসালিন খাতামান নবীয়িন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার প্রদর্শিত সুন্নাহর মাধ্যমে আমরা চিহ্নিত করতে পেরেছি সিরাতুল মুস্তাকিমের পথকে। আজকে আমার সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি সূরা নাজিয়াতের 38-41 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো সম্পর্কে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে এই চারটা আয়াত দ্বারা জানিয়ে দিচ্ছেন যে কাল আখিরাতে পরকালের দিন কিয়ামতের দিবস হাশরের ময়দানে কারা উপকৃত হতে পারবে এবং কারা উপকৃত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, ওয়া আসার যারা প্রাধান্য দেয় হায়াত আর দুনিয়া, দুনিয়ার জিন্দিগিকে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেই, ফা ইন্না নিশ্চয় জাহিমা তাদের আবাসস্থল হবে জাহান্নাম, হিয়াল মাআওয়া তাদের অনলি একমাত্র ঠিকানাই হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা, কিন্তু যারা খাফা ভয় করে মাকামা রব্বিহি, মাকামা দণ্ডায়মান হতে রব্বিহি প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে যারা ভয় করে, ওয়ানাহান নাফসা এবং অনাহা যারা বিরত থাকে নাফসা নিজেকে বিরত রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নিজের মনে যত ধরনের কুপ্রবৃত্তি আছে এই সব কিছু থেকে যারা নিজেকে বিরত রাখে এবং ভয় করে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের উপস্থিত হতে হবে, তার সামনে দণ্ডায়মান হতে হবে, তার কাছেই আমাদের সব হিসাব নিকাশ উঠবে, তার সামনে আমাদের জবাবদিহি করতে হবে, যারা এইটাকে ভয় রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, ফা ইন্না নিশ্চয় জান্নাতা তাদের আবাসস্থল হবে জান্নাত, হিয়াল মাআওয়া এটাই হচ্ছে তাদের ঠিকানা, চূড়ান্ত ঠিকানা। এই আয়াতে এইভাবেই আমি পেশ করলাম এই কারণেই যে আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দিই তখন আমরা কি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আছে আমরা যখন দুনিয়ার মোহতে পড়ি তখন আমরা কি ধরনের আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু, তোমরা খেও না ভক্ষণ করো না, তাকুলু আমওয়ালাকুম তোমাদের ধন সম্পদ সমূহকে, বাইনাকুম তোমাদের পরস্পরের ধন সম্পদকে তোমরা খেও না, একজন আরেকজনের তা আত্মসাত করো না, আত্মসাত করার যে মনোপ্রবৃত্তি এটা তোমরা রেখো না। ওয়ালা তাখুযু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি,
অন্যায় ভাবে অন্য ধন সম্পদ যেভাবে তোমরা হরণ করো, বিল বাতিল, এই অন্যায় ভাবে তোমরা এসব করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন যে ওয়াতদুলু বিহা, এবং তোমরা পেশ করো না, ইলাল হুকমানি, তোমাদের হাকিম আছে বিচারকের সামনে, তোমরা পেশ করো না। কি পেশ করো না? লিতাকুলু, এই উদ্দেশ্যে কোনো কিছু পেশ করো না যে তোমরা অন্যের ধন সম্পদ ভক্ষণ করবে। জানো যে ওই লোকটার এই জমিন যত গুছো আছে, এই সব কিছুর জমিনের যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট তার কাছে নাই, দলিল নাই, এটা তোমরা জানো। জানার পর কিন্তু ওই জমিন যে তার, এটাও তোমরা জানো। ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা জানো যে ওই জমিন, ওই সব কিছু তার, ধন সম্পদ সব তার, এটা জানো। কিন্তু জানো, এটুকু জানো যে ওই জমিনের দলিল পত্র তার কাছে সঠিকভাবেতে নাই। এখন তোমরা ওই জমিন থেকে, আল্লাহ তাআলা এইভাবেতে বলছেন যে লিতাকুলু ফারিকুম মিন আমওয়ালিন নাস, আমওয়ালিন নাস, মানুষের ধন সম্পদ, ফারিকম কি অংশ, লিতাকুলু খাওয়ার বা ভক্ষণ করার জন্য তোমরা এটাকে, ইলা হুকমানি, বিচারকদের সামনে পেশ করো না। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আয়াতগুলোতে। কিন্তু আজকের দিনে দুনিয়ার মোহে পড়ে আলহাকুমুত তাকাসুরের, আগের শুক্রবার জুমার খুতবাও আমি এই জিনিস বলছিলাম যে আলহাকুমুত তাকাসুর, আলহাকুম তোমাদের আত্মভোলা করে রেখেছে, তাকাসুর প্রাচুর্যের লালসা মোহ। আজকের দিনে এই প্রাচুর্যের লালসা বা মোহ যদি না থাকতো কোনো সমস্যা হইতো না। নবীর হাদিস ইনশাল্লাহ সব বলতে পারবো, কিন্তু একটা খুতবায় সব কিছু বলা যায় না। আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, কৃপণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা বলছেন যে কৃপণতা এটাই হত্যা কাণ্ড থেকে শুরু করে সব কিছুর জন্ম দেয়। বখিল, অথচ চিন্তা করবে যে আমি আমার সম্পদ কুক্ষিগত রাখতেছি, এর জন্য হত্যা কাণ্ড এই সব কিছু, অত্যাচার এইসব বাড়বে কেন, জুলুম বাড়বে কেন? এই যে যেই ধন সম্পদ আপনি গুচ্ছিত করে রাখছেন আপনি আমি, এই গুচ্ছিত ধন সম্পদ শুধুমাত্র আমার হক না, এটা অন্যের হক। এই অন্যের হক যখন আমি গুচ্ছিত করে রাখছি, তখন স্বাভাবিকভাবে অন্যের অধিকার হরণ করা হচ্ছে। তখন সে স্বাভাবিকভাবে খেতে না পারে, তার যে কোনো রাস্তা সে বাছাই করতে হবে। আর এই কারণে আজকের দিনে পৃথিবীতে খুন থেকে শুরু করে সব কিছু বেড়ে চলছে। অনলি প্রাচুর্য, যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় যায়, এই রাষ্ট্র ক্ষমতা যাওয়ারও একটাই উদ্দেশ্য থাকে যে আমি সুন্দর ধন সম্পদ অনেক অট্টালিকার মালিক হব। মানুষের এই একটা মনোপ্রবৃত্তি কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এই বিষয়গুলো যখন জানিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো এগুলো করবা, ধন সম্পদ এগুলো যেভাবে তো আত্মসাৎ করার চেষ্টা করবা। নবীর একটা হাদিস, নবীর জামানার কথা আগে একটু স্মরণ করে দিই, স্মরণ করে দিয়ে ধীরে ধীরে আমাদের বর্তমান সমাজে যা হচ্ছে এগুলোর দিকে আমি ইনশাল্লাহ আসব। বনু সুলাইম গোত্রের একজন ছিলেন ইবনে ইতালিমা, তাকে দেয়া হয়েছিল একটা দায়িত্ব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি এই অঞ্চলে যাকাত সমূহ যা কিছু আছে সবকিছু তোমার তত্ত্বাবধানে, তুমি সবকিছু আদায় করবা। বনু সুলাইম ওই গোত্রের ওই লোককে যখন এই দায়িত্ব দিল, সে দায়িত্ব পালন করতে চলে গেল, পরবর্তীতে সে ফেরত আসলো, এটা বুখারী শরীফের হাদিস। যখন সে ফেরত আসলো নবীর সামনে এসে এইভাবে বলছে, হে আল্লাহ রসুল, এইটা হচ্ছে আমার হাদিয়া, আর এটা হচ্ছে আপনাদের ধন সম্পদ যেগুলো আপনারা চাইছিলেন জাকাত মানুষের কাছে তুলে আনতে, এ হচ্ছে আপনার জাকাতের ব্যবস্থাপনা, আর এটা হচ্ছে আমারে তারা খুশি হাদিয়া দিছে। নবীর কাছে যখন এই কথা বলল, নবী স্পষ্টভাবে তাকে জানিয়ে দিলেন যে তোমার যেহেতু তারা হাদিয়া দিচ্ছে, তুমি তাহলে বাড়িতে তোমার পিতামাতার কাছে যায় বসে থাকো, দেখো তখন তোমার তারা কোনো হাদিয়া দেই কিনা। তুমি আজকে এই দায়িত্ব পালন করছো, বিদায় তো তোমার এই হাদিয়া দিচ্ছে। নবীর এই সূরা বাকারা 188 নম্বর আয়াত যেটা আমি বললাম, এই আয়াতটা হচ্ছে ঘুষের বিরুদ্ধে আয়াত, উৎকোচ যেটাকে নেই মানুষ হাদিয়া স্বরূপ, এই উৎকোচের বিরুদ্ধে যে তোমরা অন্যের ধন সম্পদ নিয়ে না, তুমি একটা পদে অধিষ্ঠিত রয়েছে, এই পদের সুযোগ লাভ করে তুমি সবকিছু আদায় করে নিতে চাবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন নবীন জবানের মাধ্যমে। কিন্তু যখন এই কাজ করলো নবী, জাস্ট তার কাছে এই কথাটা, ওই সাহাবীর কাছে এই কথাটা বলেই নবী সাহাবাদের একসাথে বললেন, সাহাবারা যখন এসে উপস্থিত হলেন, নবী ভাষণ দেওয়া শুরু করলেন। নবী বলা শুরু করলেন যে আমি হচ্ছে তোমাদের উপর দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব অর্পণ করেই পাঠিয়েছেন, এই দায়িত্ব আমি তাদেরকে নিযুক্ত করছি আমার বিভিন্ন সেক্টরে, এরাও আমার কাছে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। তারপর আল্লাহর রাসূল ওই সাহাবাদের উদ্দেশ্যকে বলছেন যে
তোমাদের যখন কোনো দায়িত্ব নিয়োজিত করি, তোমরা বলো যে এটা আমাদের হাদিয়া স্বরূপ দিছে। তোমাদের কাছে খালি একটা কথাই আমি বলি, যে তোমরা যদি তোমাদের পিতামাতার কাছে থাকতে, কেউ কি তোমাদের বাসায় যে হাদিয়া পৌঁছে দিত? যদি না দিত, তাহলে তোমরা কেন এই যে পদ, যেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মারফতে তোমাদের কাছে দিয়েছে, এর সুযোগ সুবিধা কেন তোমরা গ্রহণ করছো? স্পষ্টভাবে তো জানিয়ে দিয়েছেন। তারপর কিছু টাইম পরে নবী যখন এগুলো বললেন, তারপরে নবী বলছেন যে কাল কেয়ামতের দিন যারা আজকের দিন এইভাবে মানুষের জমি বিভিন্ন কিছু দখল করে নিচ্ছে, কাল কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাঁধের উপর যা কিছু তারা লুটপাট করছে সব কিছু একটার পর একটা দিতে লাগবে। আল্লাহ তাআলা বলছেন যে কেউ কেউ এমন ভাবে কাল কেয়ামতের দিন উপস্থিত হবে আল্লাহর সামনে যে তার কাঁধের উপর উট আছে, সে উট বহন করছে এবং উট চি চি করে ডাকছে। কেউ কেউ এমন ভাবে তো উঠবে যে তার কাঁধের উপর গরু আছে, গাভী আছে, সে গাভী হাম্বা হাম্বা করে ডাকছে। তার কাঁধের উপর ভেড়া থাকবে, যে ভেড়া ভ্যা ভ্যা করে ডাকছে। যখন এইগুলো বলছেন, এগুলো বলবার নবী আকাশের উপর হাত তুলে দিয়ে যখন এইভাবে তো করছেন, নবীর বগলের তলে শুভ্রতা দেখতে পাচ্ছে সাহাবীরা। সাহাবীরা বলছেন যে তার শুভ্রতা লক্ষ্য করলাম এবং তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন যে আল্লাহ আপনি সাক্ষী রইলেন, আমি কি এদের কাছে আমার দায়িত্বে সবকিছু বুঝাই দিইনি? তখন সাহাবীরা সমুন্নত স্বরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আপনার সবকিছু আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আজকের দিনে দুর্নীতির পর দুর্নীতি বেড়ে চলছে আর এইটাকে লাগাম টেনে ধরা যাচ্ছে না। অন্যের সম্পদ কিভাবে হরণ করা যায়, মামলা করছি, বিভিন্ন দিকতে আমরা অগ্রসর হচ্ছি আর আমরা মনে করছি যে আমরা সবাই পার পেয়ে যাব। আর আমরা মনে করছি যাচ্ছে যারা এসব করছে তারা মুসলমানও আছে, তারা এখনো মুসলমান, তারা দিব্যি সহকারে চলছে। কালকে আমাদের দিন এরা দুই তিনজন পীরের কাছে যায় ধর্ণা দিলেই দরবে যদি জান্নাতের নামে দোয়া করে দেয় তো সে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যাবে। আমরা এতটা আশা ভরসা করছি, কারণ কি আমরা মুসলমানরা কোরআন খুলে পড়ি না, কোরআন দেখি না, কোরআন হাত থেকে ছুতেও চায় না। নবীর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াজিউ ইয়াজিউ মাকদুবু বিকাতিলি, কাল কিয়ামতের দিন হত্যাকারী, যারা হত্যা করা হয়েছে, যে সকল ব্যক্তিকে হত্যা করা হয়েছে, সে হত্যাকারী কাল কিয়ামতের দিন উঠবে এবং যাকে হত্যা করা হয়েছিল সে উঠবে এবং বিকাতিলিহি, তার হাতে থাকবে নাসিয়াতুহু, ওই যে হত্যাকারী যাকে হত্যা করা হয়েছিল তার কপাল, এবং ওরাসুহু তার মস্তক তার হাতে থাকবে যাকে হত্যা করা হয়েছিল। নবীর হাদিস দ্বারা নবী বলছেন যে এবং তার রক সমূহ থেকে রক্ত ঝরতে লাগবে, রক্ত টপ টপ করে পড়তে লাগবে, দামান রক্ত ঝরতে লাগবে, প্রবাহিত হতে লাগবে, এবং যাকে কতল করা হয়েছিল সে ওই অবস্থায় যে হত্যাকারীর মাথা আর মস্তক এভাবে নিয়ে যেতে অবস্থায় বলতে লাগবে যে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, কতালানি, আমাকে হত্যা করা হয়েছিল, এই সেই ব্যক্তি, হাজা এই সেই ব্যক্তি যে আমাকে হত্যা করেছিল। এবং সে এরপরে বলবে যে এবারে বলতে লাগবে আর আগেও তো লাগবে হাত্তা ইউদনিয়াহু আনিল আরশ, সে ধীরে ধীরে আরশের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের দিকে হাঁটতে লাগবে আর বলতে লাগবে হে আল্লাহ, এ আমাকে হত্যা করেছিল। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আবরার হত্যাকাণ্ড হলো, তার সুষ্ঠু বিচার হবে কিনা আল্লাহই ভালো জানেন, কিন্তু এইভাবে তো কেন এমন একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জামানার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে কাল কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে হত্যা যাকে হত্যা করা হয়েছিল সে হত্যা নিহত ব্যক্তি জানতে পারবে না যে তাকে কেন কোন উদ্দেশ্যে হত্যা করা হয়েছিল। আজকের দিনে কিন্তু অনেকটা এরকম হচ্ছে, কেন কোন উদ্দেশ্যে তাকে হত্যা করা হচ্ছে সে দুই মিনিট আগেও জানতে পারছে না, এবং কাল কিয়ামতের দিন এইসব হত্যাকারী যারা করবে তাদের সকলকে ধীরে ধীরে উত্থাপন করা হবে। নবীর হাদিস দ্বারা নবী বলছেন যে আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই যে জুলুম করা হচ্ছে এই জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকারে রূপান্তরিত হবে, প্রত্যেক বান্দার সামনে অন্ধকার হিসেবে আসতে লাগবে যে যত জুলুম করতেছে। আজকের দিনে যারা জমি দখল করতেছে, নবীর হাদিস মান জলামা, যারা জুলুম করে কেড়ে নিচ্ছে, মিনাল আরদি জমিন মিন আইনাক তাসাবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিন সাবিয়াই সাততম কাসমিন আরদিন, সাততম আসমান জমিন তার জলায় ঝুলিয়ে দেওয়া হবে, সে আর হাঁটতে পারবে না, সাততম আসমান জমিন সবকিছু তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সে আর হাঁটে চলতে পারবে না।
এমন একটা পরিস্থিতি আসবে। আমাদের সেদিকে কোনো দিকে খেয়াল নাই। আমরা যখন মুসলমানরা তিন চারজন একসাথে হই, বিশ্বাস করুন এখন এমন বাংলাদেশের পরিস্থিতি, এমন পরিস্থিতি, আজকের দিনে মানুষ একটা ক্যাম্পাস, একটা ক্যাম্পাসের সমস্ত জায়গা জমি ক্ষমতা দাপট ওই ক্যাম্পাসের মধ্যে সরানোর জন্য সে কি করে, ক্যাম্পাসের দাপট এগুলো সরানোর জন্য সে মিটিং করে। যে কথা বলছিলাম, ছোট্ট খাটো একটা ক্যাম্পাস, ওই ক্যাম্পাসে বড় জোর 1,000-2,000 ছাত্র পড়ে, ওই ক্যাম্পাসে নিজের আধিপত্য, নিজের ক্ষমতা কিভাবে তে নিজের আন্ডারে নেওয়া যায়, সেই জন্য মানুষ কি করে, মিটিং করে, একটা দল আসে আরেকটা দল গুছায়। এবং বর্তমানে আমি যেটা দেখছি, কিছুদিন আগেও এক বন্ধুর বাসায় একটা রাতে এইভাবে খিচুড়ি ইচ্ছা করে শুরু করে গোশ মাংস দিয়ে রান্নাবাড়ি হচ্ছিল, এবং বন্ধুরা যারা আছে অনেক বন্ধুদের দাওয়াত করলো, আমাদের সিনিয়র যেসব ভাইয়েরা আছে কয়েকজন আসলো, আসার পর তাদের প্রত্যেকের একটাই কথা ছিল যে আছে তারা গান বাজনা চালাবে, যারা আমরা জুনিয়র আছি এই জুনিয়ররাও কিন্তু অতটা এইসব দিকে মানে বেশি আকর্ষণ প্রাপ্ত না, এরা এসব করতে লজ্জা লাগে বা একটা কিছু আছে, কিন্তু সিনিয়ররা এসে লজ্জা কিভাবে ভাঙায় দেই। সিনিয়ররা এসে একটার পর একটা বলতেছে যাচ্ছে তোমরা কি তেহানে তাবলিক জামাত করতে আসছো, এইভাবে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। আজকের দিনে সবগুলো কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, ভার্সিটি সব জায়গাগুলোতে আজকের দিনে এইভাবে ইসলাম বিরোধী কাজগুলো করা হচ্ছে। শুধুমাত্র ইসলাম বিরোধী না, তারা এইভাবে তারা কিন্তু বোঝে, ওই সিনিয়র ভাইরা কিন্তু বোঝে যে যত বেশি ইসলামকে ভায়োলেট করতে পারবে, ইসলামের আইনকে ভায়োলেট করতে পারবে, নষ্ট করতে পারবে, ভঙ্গ করতে পারবে, তাদের তত বেশি পদোন্নতি দেওয়া হবে। যে সকল সংগঠনগুলো আজকের দিনে এ সকল পদোন্নতি দিচ্ছে, এই ধরনের কাজগুলো করছে, আমরা সেই সকল সংগঠনগুলোতেই সমর্থন জানাচ্ছি। আমি যখন খুলনা পাবলিক কলেজে পড়তাম, তখন যখন শুরু হয়েছিল প্রায় আমাদের একটা সিটিপি অনুষ্ঠান হতো, ক্লাস টিচার পিরিয়ড, এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হতো। তো সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে একটা জিনিস ছিল যে হচ্ছে অশ্লীল কোনো কাজ কেউ করত না। তা কিছুদিন বাদে না বাদেই বিভিন্ন কলা নামের আসলো, ললিত কলা, ফলিত কলা, অনেক কলা আসলো। এই কলাগুলো রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কলেজগুলোতে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হলো, কোমলমতি শিশুদের এইসব শিক্ষা দেওয়ার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। এই সকল প্রতিষ্ঠানে আমরা বলবো যে আছে শুধুমাত্র বাইরের হানাফিরা না, আহলে হাদিসদের অনেক পরিবার বর্গ, অনেক সদস্য এই ললিত কলা, এই ফলিত কলার সাথে জড়িত। এবং আমি নিজ চোখে দেখছি, ওই একটা কারে করে আসতো, আসে একটা কারের মধ্যে ম্যাক্সিমাম সব হচ্ছে মহিলা, আর দুই একটা মাত্র পুরুষ এসবের সাথে জড়িত থাকে। তো একটা ইসের মধ্যে মনে হচ্ছে একটা ছোট মাইক্রোবাস 14-15 জন আসতো টোটাল ভরে, এবং এক একটা রুমে যাইতো পাবলিক কলেজের। এবং আমরা পরবর্তীতে আমাদের যে স্বাধীনভাবে সিটিপি অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানটা হস্তক্ষেপ করার জন্য আমরা স্যারদের কাছে প্রত্যেকে আবেদন দিলাম, অ্যাপ্লিকেশন দিলাম যাতে এইরকম অনুষ্ঠান আমরা চাই না, শুধু আমাদের কলেজ থেকে এটা যাইছে তা না, আশেপাশে যতগুলো কলেজ ছিল সব কলেজগুলো থেকে একইভাবে তারা বললো যে এরকমভাবে আমাদের যে স্বাধীনভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চালাইতাম এটার বিরুদ্ধে কেন আসছে, আর এইভাবে আমরা এইভাবে কোনো বাধা দাঁড়িয়ে করতাম না। তো ওই ললিত কলা এগুলো শিখাইতে আসতো, বিভিন্ন গল্প শিখাইতো, বিভিন্ন কিছু শিখাইতো, মানে যেটাকে বলা হয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সব কিছু শিখানোর জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এই যে যারা এই সকল করছে, আমরা বুঝে হোক না বুঝে হোক, কেউ যদি বলে যে না বুঝে, মোটেই না, সবাই সবকিছু বোঝে। এবং আমরা ভাবতেছি যে কালকে আমাদের দিন আল্লাহর সামনে সরাসরি পার পেয়ে যাব, এ সকল করছি, আবার 2-3 অক্ত নামাজ সালাত আদায় করছি, আমরা সহজে পার পেয়ে যাব না, কোশ্চিন কালেও পার পাবো না। মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এ কি কাজ করত, বনু মুতালেক যুদ্ধ ছিল, এই বনু মুতালেক অভিযান থেকে যখন ফেরত আসতেছিল, একটা সাহাবিরা মক্কা সাহাবি মদিনার সাহাবি, অর্থাৎ একদল ছিল আনসার, মদিনার সাহাবিরা ছিল আনসার, যখন এইভাবে তারা হাঁটতেছিল একটা কূপের কাছে আসলো পানি পান করার জন্য, ওই পানি পান নিয়ে হলো বিতণ্ডা, বাক বিতণ্ডা অনেক কিছু হলো। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার যারা আছে তাদের সবার নেতা, সেই জন্য সে
সঙ্গে সঙ্গে একটা ফাটল ধরানোর জন্য চেষ্টা করতো সব সময়ের জন্য, সে এবার সুযোগ পেল। সে দেখলো যে এইবারই যদি একটা কেওয়াজ তুলতে পারি তাহলে সবকিছু ভন্ডুল হয়ে যাবে, কারণ তার পিছনে একটা জিনিসই কাজ করতো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে সবাই নির্ধারণ করে নিছিল যাচ্ছে আব্দুল ইবনে উবাই হবে আমাদের শাসক বা নেতা, কিন্তু যখন নবী আসলেন তখন আর এটা হলো না, নবীকেই তারা লিডার বানালো। যখন এই লিডার নবী পেলেন এবং তার মনে মনে ক্ষোভ তৈরি হলো, সে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তার সবচেয়ে মোক্ষম একটা হাতিয়ার ছিল তার কাছে, যাচ্ছে এই যুদ্ধে থেকে আসতেছে ফিরতেছে তার আন্ডারে অনেক সৈন্য সামন্ত রয়েছে, এদেরকে যদি একবার ক্ষিপ্ত করে তোলা যায় তাহলে আজকেই কিছু একটা করা সম্ভব। সেটা চিন্তা করে বাগবিতণ্ডা শুরু করে দিল, দেখো তোমাদের কোনো সম্মান জানাই। যখনই এরকম কথা বাগবিতণ্ডা এক পর্যায়ে মদিনা সাহাবিরা, আগে আব্দুল ইবনে উবাই সহ তার যারা পরিকল্পনা ছিল তারাই তরবারি খুললো, তরবারি খোলার সঙ্গে সঙ্গে মক্কা সাহাবেরা আছে তারাও তরবারি খুললো, তরবারি কোষ মুক্ত করলো, সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে উবাই সুযোগ পেয়ে গেল, সে ভাষণ দেওয়া শুরু করলো, দেখছো আমরা এখানে তাদের আশ্রয় দিয়েছিলাম মদিনায় আর আশ্রয় দিছি, আর সে সুযোগ পাইছে, আর আজ সে সুযোগ পায় তোমাদের বিরুদ্ধেই তরবারি ধরতেছে। এই জন্য আমি বলছিলাম তোমরা এদের সুযোগ দিয়ে না, তোমরা এদের সাহায্য করা বন্ধ করে দাও, এভাবে সে ভাষণ দেওয়া শুরু করলো। আমি এখানে তো পড়ে শোনাচ্ছি না, যদি পড়ে শোনাইতাম তাহলে দেখতে পাতেন ইতিহাসে আরো কত নিকৃষ্ট কথাগুলো সে বলছে, কুকুরের সাথে লালাই তো এইভাবে ওয়ার্ডগুলো সে ইউজ করছিল। ডিপ্লোমেসি ইন ইসলাম আফজাল ইকবালের লেখা, তিনি লিখছিলেন ডিপ্লোমেসি ইন ইসলাম, ইসলামের কূটনৈতিক ব্যবস্থাপনা, সেই বইয়ের মধ্যে এই ঘটনা একদম স্পষ্টভাবে তুলে ধরছে। তাছাড়াও সিরাত বিশ্বকোষ থেকে শুরু করে অনেক জায়গায় ঘটনাগুলো পাবেন, স্পষ্টভাবে পাবেন। যখন নবীর কানে এটা গেল নবী বুঝতে পারছিলেন, নবী সঙ্গে সঙ্গে কোনো কিছু বললেন না, নবী বললেন যে যাওয়াবার হয়েছে চলো আমাদের এখন অনেক পথ বাকি। নবী টানা দেড় দিন কোনো কথা বিনা বাক্য ব্যয় দেড় দিন পর্যন্ত টানা চললেন, কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা করলেন না। নবী যখন মদিনায় যায় পৌঁছালেন, নবী মদিনায় যায় পৌঁছানোর পর তখন ওই যখন এইরকম উত্তপ্ত বাক্য হয়েছিল নবীর কাছে পৌঁছাচ্ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু ওইখানে ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছিলেন যে হে নবী আপনি শুধু আমার অর্ডার করেন, আমি এখনই যাই আব্দুল ইবনে উবাইরে করতল করছি। যখন এটা বলছে নবী বলছেন যে না, এটা উত্তেজিত হওয়ার কোনো কাজ না। নবী থামালেন, পরে যখন নবী গেলেন, আব্দুল ইবনে উবাই ঠিকই এরকম কাজ করতো কিন্তু তার যে সন্তান ছিল ছেলে ছিল সে এইসবের সাথে জড়িত ছিল না। যখন সবার মাধ্যমে জানতে পারলো যে এটা ছিল আব্দুল ইবনে উবাইয়ের একটা কূটচাল বড় বড়, কারণ সে কিন্তু থেমে নাই, মুনাফিকরা কিন্তু কখনো থেমে থাকে না, সেই ঘটনাটা মদিনায় যায়, মদিনায় বড় বড় যারা আছে গোত্র অধিপতি সবার কানে কানে যায়, বাড়িতে বাড়িতে যায়, এই ঘটনাগুলো সে প্রচার করতেছিল আর তাদেরকে নবীর বিরুদ্ধে উস্কে দিচ্ছিল যে এইভাবে তো আমাদের মদিনাবাসীদের সে ই করছে, নিচু করছে, আমাদেরকে নিচু করতে চায়, আমাদের উপর শাসন করতে চায়, এইভাবে তো সে বুঝাইতো। সব বাসা বাসায় যখন যায় পৌঁছাইছে নবী বুঝতে পারছেন যে না, নবীরও এখন কিছু করা লাগবে। নবী তিন চারজন মদিনা গোত্র অধিপতিদের ডাকলেন, ডেকে নিয়ে বলছেন যে এই এই ঘটনা। যখন তারা শুনতে পেল তারা বলল যে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আইন আসে যে ধরনের শাস্তি আসে সেই শাস্তি ব্যবস্থা আমরা গ্রহণ করব। তখন ওই এই কথা পৌঁছে গেল আব্দুল ইবনে উবাইয়ের সন্তানের কাছে ছেলের কাছেও, সে চলে আসলো নবীর কাছে, নবীর কাছে এসে ফরিয়াদ করলো আল্লাহ রসুল এমন কোনো শাস্তি দিন না যাতে কোনো সমস্যা হয়। সে কিন্তু এরকম কোনো কথা বলে নাই, বরং সে বলছে যে আল্লাহ রসুল আমি কিন্তু তার সাথে নাই, আল্লাহর তরফ থেকে দেশ আইন আসে সেটা কিন্তু আমরা মাথা পেরে নেব। পরে আল্লাহর তরফ থেকে এমন কোনো কিছু আসেনি, খালি মুনাফিকের যে চরিত্র সেই চরিত্রগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন। এই যে সূরাটা নাজিল করলেন এর মাধ্যমে মুনাফিকদের চরিত্র তুলে নিলেন। কেন আল্লাহ কোনো ব্যবস্থা নিল না? কারণ এই কারণে আল্লাহ কোনো ব্যবস্থা নিল না, যদি আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যবস্থা নিত সঙ্গে সঙ্গে কাফেরদের কাছে এইটা প্রচার করে দিত, তার যা সহচর ছিল যাতে মুহাম্মদ তার বিরুদ্ধে গেলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করার নির্দেশ দান করে আর সে তার নিজের দলের লোকদেরই মারে, এইভাবে তো প্রচার করত, এটা যাতে আর না হয় সেই জন্য এই ব্যবস্থাপনা নিল। আজকের দিনে যারা মসজিদে এসে নামাজ পড়ে, যে সকল ছাত্রগুলো এসে মসজিদে নামাজ পড়ে, দেখবেন মসজিদের যারা আছে তারা দেখবেন যে ওই সকল ছাত্রদের পিছনেই লেগে থাকে, কিন্তু যারা বাইরে গাঁজা টানে বিভিন্ন উচ্ছৃঙ্খলতা করে ফেলে ওদের কাছে কিন্তু কেউ যায় না। যদি কোনো সমস্যা হয় মসজিদে আসা মাত্রই গুঞ্জন ওঠে যে এই ছাত্র এই কাজ করলো কে,
এ জামাতে সহকারে এখানে নামাজ পড়তে আসে না, এইখানে এই করেন, এই অক্ত আসেন, এই অক্ত আসে না, হাজার রকমের কথা ওঠে। অথচ যারা গাজা তানে বাইরে বিভিন্ন কাজগুলো করে বেড়ায় ওদের সম্পর্কে একটা কথা বলতে ভয় পায়, কারণ কি, যদি যায় ও তো ওর সম্মান করবে না, দেবে চর থাপ্পড় সরাসরি। কিন্তু এই যারা নামাজ পড়তে আসে, বিভিন্ন ইসলামী সংগঠনগুলো করতে আসে, এরা তো ভদ্র, এদের তো বললে তো কোনো কিছু হবে না, এদের কিভাবে তে বিভিন্ন ধরনের দোষারোপে আরোপ করা যায় যে এ করে না, এ করে না। যদি একজন ছাত্র, সে যদি এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে বাইরে কেন টুপি পরে হাঁটে না? মসজিদে আসে, মসজিদে আসে সভাপতি সেক্রেটারি যারা আসে মসজিদে আসে, বিভিন্ন মসজিদে কথা বলছি, সেক্রেটারি আসে, আসার পর ইমাম সাহেবের কানে কানে বলে যাচ্ছে এই একটু টুপি পরার ওয়াজ শুনে। ইমাম সাহেব ওঠে খুতবা দেয়, টুপি পরো না, টুপি না পরলে নামাজ এইভাবে তো দাঁড়াইতে পারবে না, এইসব করতে পারবে না, বিভিন্ন কথা বলে। কিন্তু আশেপাশে যারা বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে ওদের নিয়ে কোনো আলোচনা নেই। আজকের দিনে যত ভারতীয় চ্যানেলগুলো আমাদের দেশে এসে সংস্কৃতি, তাদের যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন, ওইগুলো ছড়াই দিচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। একটা টিভি বা একটা চ্যানেল যদি প্রচার করে ইসলামের হক, হানাফি মাজহাব, যা কিছু হোক, ওইটার বিরুদ্ধে এসে মসজিদে কথা বলবে যে এই মাসলা মানলো না, ওই মাসলা মানলো, এই হুজুর এই বলে না, এই হুজুর ও বলে না, হ্যাঁ তার সব কিছু বলতে লাগে। অথচ তার পরিবারের অন্যান্য সদস্যগুলো যে রাতে বসে স্টার জলসা থেকে শুরু করে সব কিছু দেখছে, সেগুলো নিয়ে একটা কথা নাই। এগুলো হচ্ছে আমাদের মধ্যে একটা হীন মন মানসিকতার একটা চিন্তা, আর এইগুলো নিয়ে আমরা কেউ সামনে কথা বলতে পারি না। কারণ কথা বলতে গেলে যদি এই বলে ওই বলে, আমি এই সংগঠন করি, দেখছি আমি অনেক ছোটবেলা থেকে যখন সংগঠন করে আসতেছি দেখতেছি বিভিন্ন ধাপে দেখতেছি, যখন একটা সংগঠন তার কাজ করা শুরু করে ইসলামের পথে, তখন অন্য একটা সংগঠন এসে খাড়া করানোর চেষ্টা করে, যে এর বিপরীতে মনে হচ্ছে ওটা ওর এন্টি, খাড়ানোর চেষ্টা করে। যখন এই সংগঠনটা যেটা ভালো সংগঠন ছিল, চাইছিল ভালোভাবে তো অঙ্কুরিত হতে, বড় বিকাশ করতে, সেটা জায়গায় থামাই দেয়, থামাই দিয়ে কিছুদিন পর কিন্তু তারাও হারাই যায়। এত খারাপ খারাপ মন মানসিকতা আমাদের সকলের মধ্যে আছে। আজকের দিনে সারা বাংলাদেশে এইগুলো চলতে বেড়াচ্ছে, চার পাঁচটা মাসলা জানি না, সঠিকভাবে তো বলতে পারি না, কোরআনের হাদিসের আয়াতগুলো হাদিসগুলো সঠিকভাবে তো বলতে পারি না, কিন্তু ওই চার পাঁচটা হাদিস নিয়ে আমি যাই অন্যের সাথে বাগবিধানটা জড়াই। এগুলো কেন আমরা মুসলমান হিসেবে এগুলো কেন আমাদের মধ্যে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচারটা করা হবে সেটা হচ্ছে যে নামাজ সালাত সে সঠিকভাবে তো কায়েম করতো কিনা, সঠিকভাবে তো আদায় করতো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকিমুস সালাত লিজিক্র, তোমরা সালাতকে কায়েম করো লিজিক্র, আল্লাহ স্মরণের জন্য। আর আজকের দিনে আমরা সালাত কায়েম করা তো দূরে থাক, যখন সালাত কায়েমের প্রশ্ন আসে তখন কিন্তু ঠিকই দূরে সরে যায়, সালাত কায়েমের প্রশ্ন আসলেই দূরে সরে যায়। কিন্তু যেই ব্যক্তিরা সালাত পড়তে আসতেছে তার বিরুদ্ধে কিভাবে কি কথাগুলো বলা যায়, তার দোষগুলো কি, সে সালাতের পর নামাজের সময় পায়ের পর সিজদা দেওয়ার সময় দুই পায়ের যে মিলাচ্ছে কিনা, এগুলো আমরা ভালো করে খেয়াল করি। কিন্তু যে ব্যক্তি বাইরে সালাত পড়তেছে না অথচ মুসলমান বলে দাবি করতেছে, এক নেতা আসছে, নেতা এসে সামনে বিভিন্ন কথা বলতেছে, ইসলামে একটা সভা সেইখানে এসে কথা বলতেছে, সে কিন্তু বিড়ি টানে, সিগারেট খায়, একবার সিগারেট টানে চল্লিশ দিন যাবত যাবতীয় নামাজ রোজা কিছু কবুল হবে না, সে এসে বিভিন্ন কথাগুলো বলে দিয়ে যাচ্ছে আর আমরা শুনতেছি। কিন্তু একটা ভালো ভদ্র ইমানদার তার সাপোর্টে আমরা কাজ করি না, এটা হচ্ছে আমাদের চরিত্র। নবীর হাদিস সূরা কালাম বুখারী শরীফে পাবেন, সূরা কালামের তাফসিরের মধ্যে, তাফসিরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে একদম জানিয়ে দিচ্ছেন যে কাল কিয়ামতের দিন সালাত আদায় করত, অথচ তারপরও সে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার পায়ের টাকনু উঁচু করবেন, তার জ্যোতি বিকীর্ণ করবেন, তখন সে সিজদা দিতে পারবে না। কেন সিজদা দিতে পারবে না? স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে মানুষ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, রিয়া আন ওয়াসুমাতান, এবং দুনিয়ার মানুষকে লোক দেখানোর জন্য, শোনানোর জন্য যে আমি সালাত আদায় করি, যারা এই কারণে সালাত আদায় করত, কাল কিয়ামতের দিন ফায়াজ হাবু লিয়াস জুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, যখনই সে সালাত রত অবস্থায় সিজদায় যাবে, আল্লাহ সুবহানাহু সঙ্গে সঙ্গে তার পৃষ্ঠ দেশে এক খণ্ড ওয়াহিদা, এক খণ্ড শক্ত কাঠের ন্যায় করে দেবে, সে আর সিজদা করতে পারবে না। এই জন্য আমাদের অন্তত এইটুকু ভাবা উচিত যে আমরা কার ভয়তে লিজিক্র, আল্লাহ স্মরণের জন্য সবকিছু করছি তো, না মানুষ দেখানোর জন্য।
আমাদের এখন থেকে সব সবাই একই, বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া, একটা আয়াত একটা হাদিসও যদি জানি অন্যের কাছে সেটা কি করতে হবে, প্রচার করতে হবে। যারা এগুলো করছে সবার কাছ থেকে আমাদের যাতে বিরত থাকতে পারি আমরা, সেই জন্য আমাদেরকে কাজে নামতে হবে, তাবলিগ করতে হবে, প্রচারণা চালাতে হবে যে ইসলাম লিউজ হিরা ওয়ালা দিন এ কুল্লি, যাতে এই দিনটাই অন্য সকল দিনের উপর বিজয়ী হতে পারে, এই জন্য আমাদের কাজ করে এগোতে হবে। একজন অন্য একজনের বিপদের চেয়ে বড় কাজ হচ্ছে ইসলামের কাজ করতে হবে। অন্য 10টা সংগঠন থাক, 12টা সংগঠন, 20টা সংগঠন থাক, কোনো সমস্যা নাই। তুরস্কে 1974 যখন সরকার আসলো, নাজিবুদ্দিন এরবাকান সে এমন একজন ব্যক্তিত্ব ছিল, আমাদের যেমন ইন্টারমিডিয়েটের পর বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, যে কেউ মেডিকেল সাইডে দেয়, কেউ ভার্সিটি দেয়, কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে দেয়, এরকম পরীক্ষা হয়। তা তিনি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে হোল তুরস্কের মধ্যে, তুরস্ক কিন্তু আমাদের মতো ছোট দেশ না, হোল তুরস্কের মধ্যে ফার্স্ট হয়েছিল। এবং তিনি যেহেতু এয়ারক্রাফটের ওই দিক থেকে বেছে নিয়েছিল ইঞ্জিনিয়ারিংটা, সে একটা কথাই বলছিল যে আমার দেশ অ্যালুমিনিয়াম আছে, অথচ আমার দেশ বিমান এয়ারক্রাফট বিভিন্ন এইসব এয়ারলাইন্সগুলোতে কেন উন্নত হবে না, কেন অন্য দেশের সবকিছু আমাদের ধার করতে হবে। সে বিদেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি নিজ দেশে আসলো। সে দেশে আসার পর তারপর বুঝতে পারলো যে আমাদের দেশের বড় বড় নেতারাই এটা চায় না যে আমার দেশটা উন্নত হোক। সে এটা যখন বুঝতে পারলো, সে সঙ্গে সঙ্গে মিল্লাতে গুরুশ নামে একটা সংগঠন দাঁড় করালো। সে সংগঠন দাঁড় করায় সেই সংগঠন আলোকে চলতে লাগলো। 1974 সে ক্ষমতায় আসলো, তাও মাত্র 48টা আসন পাইলো। 48টা আসন দিয়ে সরকার গঠন করা সম্ভব না, কোয়ালিশনের মাধ্যমে সে সরকার গঠন করলো। সরকার গঠন করার পর একদিনের জন্য সে উপ প্রধানমন্ত্রী হলো, একদিনের জন্য তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল ব্রিটেনে প্রধানমন্ত্রী, এবং তারে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। সে খালি এই দায়িত্বের অপেক্ষায় ছিল। সে যখনই দায়িত্ব পেল সঙ্গে সঙ্গে বললো যে এই এক রাতে আমার সৈন্য যারা আসো সকলে যায় সাইপ্রাস দখল করার জন্য মনোনিবেশ করো, এক রাতে যতটুক পারো সাইপ্রাস দখল করো। এক রাতও লাগেনি, সঙ্গে সঙ্গে যা যুদ্ধ করা শুরু করলো, অতর্কিত একটা হামলা চালালো, সঙ্গে সঙ্গে ওটা দখল হলো। এবং এও সে অর্ডার দিয়েছিল যদি আমেরিকার এয়ারক্রাফটটা এসে কোনো কিছু করার চেষ্টা করে তাকেও হামলা করবা। যখন এই ধরনের কথা বললো নাজিবুদ্দিন এরবাকান, কিছুদিন যাইতে না যাইতে এক রাতের পরই যখন সারা পেপার পত্রিকা বিবিসি থেকে শুরু করে সব জায়গায় একটাই খবর আসতেছে যে সাইপ্রাস দখল করে নিচ্ছে তুর্কিরা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ছিল ব্রিটেন, সে বলছে আমার আর ব্রিটেন থাকা লাগবে না, দ্রুত চলে আসছে দেশে এসে বলছে তুমি এই কাজ করলা কেন। এবং তার যে ইসলামপন্থী যারা আছে, তার দলে যারা আছে, তারাও বলতেছে যাচ্ছে এত সাহসিকতার সব কেন দরকার ছিল আমেরিকার বিরুদ্ধে যাওয়ার। তা সে সংসদে উঠলো, সংসদে উঠে টোটাল একটা ভাষণ দিল এবং ধমকের সুরে বলল যাচ্ছে আমেরিকা কি, এবং আমেরিকা এমবার্গো দিছিল, অর্থাৎ নিষেধাজ্ঞা দাঁড়ি করছিল তুর্কিদের উপর। ওই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তার আন্ডারে ছিল 25-26টা আমেরিকান ঘাঁটি সিরিয়ার ওইখানে, ওই আমেরিকান ঘাঁটিগুলোতেও সে বলল যে যা হামলা করো। 25-26টা আমেরিকান ঘাঁটিগুলো হামলা করে সে টোটাল উঠাই দিল। এবং তার পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিল আবদুল্লাহ গুল, কিছুদিন আগেও দেখছেন প্রেসিডেন্ট হয়েছিল আবদুল্লাহ গুল তুরস্কের। তা সে যখন ছোট ছিল সে তখন জিজ্ঞেস করতেছে যে হচ্ছে তাকে বলা হতো নাজিমুদ্দিন এরবাকান হোজা, হোজা মানে হচ্ছে ওস্তাদ। তা যখন এইভাবে তো ই করা হলো, তার কাছে জিজ্ঞেস করতেছে আবদুল্লাহ গুল যে আপনি এই ধরনের কাজ যে করলেন, আপনার কি মনে হয় না আমেরিকা আমাদের বিরুদ্ধে অনেক ধরনের পদক্ষেপ নিতে পারে? তখন সে শুধু এইটুক বলল যাচ্ছে আমেরিকা কি পদক্ষেপ নেবে, তুমি হয়তো দেখো নাই। সে হাইসে দিয়ে বলছে তুমি হয়তো দেখো নাই, কারণ তুমি আসছো আমার সুসময়ে আমার পাশে এসে দাঁড়াইছো, কিন্তু আমার যখন কঠিন পরিস্থিতি ছিল একটা সংগঠন দাঁড় করানোর, এই পরিস্থিতি তুমি দেখো নাই, সামনে থেকে দেখো না, আমি এখন ক্ষমতায় আসি, অনেক আশেপাশে আমার সাথে আসছে, কিন্তু তুমি দেখো না আমাদের তখন কত কঠিন আন্দোলন করা লাগছিল, সেই তুলনায় এইসব কিছুই না, স্পষ্টভাবে জানিয়ে দিল। এই জন্য সুসময় অনেক আসবে, যখন দাঁড়াই যাবে সুসময় অনেক আসবে। কিন্তু নবীও বলছেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল, ওই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল এরাই হচ্ছে প্রকৃত মুসলমান, সুসময় অনেক আসবে, তখন লোক ঠেকানো পারা যাবে না, কিন্তু দুঃসময়ে কারা এসে সহায়তা করছিল ইসলামের পথে, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। চিন্তা করুন, তিনি এই ধরনের জ্ঞান বা এই ধরনের সাহস পাইছেন কোথা থেকে? কোরআন থেকে নিছেন। দাউদ আলাইহিসসালাম অর্থাৎ জালুত আর তালুতের যে কাহিনী সূরা বাকারার মধ্যে 249-50 নম্বর আয়াতে যায় দেখবেন, ওইখানে জালুত আর তালুতের কাহিনীর মধ্যে হচ্ছে যখন অল্প কিছু সংখ্যক মাত্র লোক ছিল, অন্যদিকে জালুতের সেনাবাহিনী ছিল ভরপুর, সারা জায়গায় জালুতের লোক, আর জালুতের লোকের কাছে অস্ত্র শস্ত্র সব দিকে সুসজ্জিত ছিল,
তখন যারা ইমানদার ছিল, ওই অল্প কয়েকজন ইমানদার, ওই ইমানদাররা কি কথা বলছিল? ইমানদাররা বলছিল যে যারা মনে করতো আল্লাহর সাথে কালকে আমাদের দিন আমার সাক্ষাৎ করতে হবে, যারা এটা ভাবতো, যারা এটা মনে করতো, তারা বলছে যে আছে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান, কাম বহু ধারণ আছে, ফিয়াতান অনেক, ফিয়াতান কাছে, ফিয়াতান কলিলাতান ছোট ছোট, এমন অনেক দলের বহু ধারণ আছে যারা গলাবাদ বিজয়ী হয়েছে, ফিয়াতান কাসীরাতান অনেক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, কার নিচে সে লিউজুল্লাহ আল্লাহর, আল্লাহর সাপোর্টে, আল্লাহর মাধ্যমেই তারা বিজয়ী হয়েছে, আল্লাহর হুকুমে, বিজ নিকুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমে তামিল করার মাধ্যমেই তারা বিজয়ী হয়েছে, আল্লাহ যদি হুকুম না করতেন তাহলে তারা বিজয়ী হতো না। তা আমাদের মধ্যে এই দৃঢ়তা থাকতে হবে। তারা দোয়া করছিল রব্বানা আফরিক আলাইনা সবরন, হে আল্লাহ আপনি আমাদের দান করুন, আফরিক আপনি দান করুন, আলাইনা সবকন আমাদের ধৈর্য দান করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, ওসাব্বাত আকদামিনা, ওসাব্বাত দৃঢ় করো আমাদের পদসমূহকে, পা সমূহকে দৃঢ় করো, যাতে আমরা ওই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, ভয় জানি না পাই। তাহলে হচ্ছে ইমানদারের লক্ষণ। 1997 এ যে প্রধানমন্ত্রী ছিল তার কাছে জিজ্ঞেস করালো, ওই যখন নাজিমুদ্দিন এরবাকান ক্ষমতায় ছিল তখন কেন ফিলিস্তিনের উপর কোনো হামলা করালো না ইসরায়েলের পক্ষ থেকে? তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী সংবাদ অর্থাৎ বিভিন্ন মিডিয়ার সামনেই বলছে যে এমন পাগল আমরা না, যদি আক্রমণ করতাম, যদি সে আমাদের বিরুদ্ধে এগেনস্ট আক্রমণ শুরু করতো, যে এক রাতে সাইপ্রাস আক্রমণ করার চিন্তা করতে পারে এত কিছুর মধ্যে, এক রাতে খালি প্রধানমন্ত্রীত্ব তাকে দেওয়া হয়েছিল, তা সে ক্ষমতায় থাকা অবস্থায় আমি কিভাবে ফিলিস্তিনে আক্রমণ করব? তাইলে মুসলমানরা মেইন সবচেয়ে বড় মুসলমানদের সমস্যা সেটা হচ্ছে কি, সে কোরআনের উপর আসতে চায় না, সে কোরআন মেনে চলতে চায় না, কোরআন অনুযায়ী চলতে চায় না। আর আজকের দিনে অনেক ছোটখাটো যে সারা বাংলাদেশ বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে ইসলামের, ছোট একটা সামান্য এক জায়গার দায়িত্বশীল অন্য একটা সংগঠনে, সে তার বিরুদ্ধে কিভাবে গীবত করা যায় সেটা নিয়ে ব্যস্ত। সুরা কালাম এক থেকে কত নম্বর আয়াত, সেই আয়াতগুলো পড়ে আর তার বিরুদ্ধে কথা বলে, ওই আয়াতগুলো কোনো মুসলমানের বিরুদ্ধে নাজির হয় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের বিরুদ্ধে নাজির হয় না, ওই আয়াত নাজির হয়েছিল কাফেরদের বিরুদ্ধে, যে কাফের নেতারা এইভাবে খালি কসম খায়, খালি কসম খায় আর বিভিন্ন কাজগুলো করে, জানি না শানে নজুল, জানি না কিছু প্রেক্ষাপট, জানি না এটা কার বিরুদ্ধে নাজিল হয়েছে সেটা জানি না, কিন্তু বলার সময় আমরা আচ্ছা মতো বলি ইসলামী সংগঠনগুলো দায়িত্বশীলদের বিরুদ্ধে। এই জন্য নবী বলছিলেন যে আল্লাহ সুবহানাহু কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা যে বিষয়ে জানো সেই বিষয়ে বলো, যে বিষয়ে ইলম কম সেই বিষয়ে বলতে যেয়ে না, আমরা যে বিষয়ে জানলে সেই বিষয়ে বেশি ইলম দেখাতে চাই, যার কারণে আজকে অনেক দিক থেকে সমস্যা হচ্ছে। যে কথা বলছিলাম, আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের যে কাজগুলো কর্মকাণ্ড করে বেড়াচ্ছি এগুলোর মূল কারণ হচ্ছে আমরা আমাদের শান্তি কোথায় সেটা খুঁজে পাচ্ছি না। এই যা কিছু করতেছি আমরা প্রাচুর্যের পিছনে দৌড়াচ্ছি, একসময় অনেক অর্থবিত্ত হবে, তখন তারপরও শান্তি হবে না, মনে করতেছি হয়তো বা ওইটার শান্তি, আমরা মনে করতেছি হয়তো বা ওই পদে যদি আমি যাইতে পারতাম তো আমি অনেক শান্তি পাইতাম, এই জন্য আমরা বিভিন্ন লালসার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমরা জানি না প্রকৃত শান্তি কোথায়। নবীর হাদিস, নবী বলছেন যে ইন্না ফিল জাসদি, অর্থাৎ মানব দেহে মুদগহ, একটা মাত্র মাংসপিণ্ড আছে, ইন্না ফিল জাসাদি মুদগহ, মানুষের দেহে একটা মাংসপিণ্ড আছে, যে মাংসপিণ্ড কি ইজা সলাহাত সলাহা, এই মাংসপিণ্ডটা যদি সুস্থ থাকে তো মানুষ সুস্থ থাকবে, ওয়া ইজা ফাসাদতা ফাসাদি জাসাদি, যদি এই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে মানুষও অসুস্থ হয়ে পড়বে। আলা ওয়াহিয়াল কলব, নবী বলছেন যে এটাই হচ্ছে কলব, আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে মন, এটাই হচ্ছে হৃদয়, আর এই হৃদয়ের খোরাক কি এটাই আমরা জানি, কিন্তু মন মন খালি করে চিতায় বিভিন্ন জায়গায়, এই মন যেখানে, যুব সমাজরা এই হৃদয়ের পিছনে দৌড়াচ্ছি, যখন আমাদের বিভিন্ন ডেমো দেয় বিভিন্ন পটুয়াখালী মেডিকেল কলেজের যিনি প্রফেসর
তিনি বলছিলেন যে আমরা আজকে বলবো হার্টের কথা। তা আমরা এই হার্ট যুব সমাজের যারা আছে, এই হার্ট একজন একজনের বিনিময় করে বেড়ায় আর মনে করি এটাই মনে হচ্ছে শান্তি, এটাতে কোনো কিছুতে শান্তি আসবে না, এই শান্তি ভুল। দুই দিন যাবে পরেই অশান্তিতে পড়তে হবে। সাময়িক শান্তির আশায় মদ যারা খায়, সাময়িক একটা প্রশান্তি, একটা চাপ চাপ, সাময়িক একটা ডিট, কিভাবে যে চাপ আমরা পেশা রিলিজ হব সেটার জন্য আমরা মদ খাই, কিন্তু পরবর্তীতে ওটা কিন্তু স্থায়ীভাবে তো আমাদের অনেক ধরনের যাবতীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তা আমরা এটা বুঝি না। তা নবীর হাদিস, নবী বলছেন যাচ্ছে এই কল্প এই হৃদয় যদি সুস্থ থাকে তো তুমি সুস্থ, যদি এই হৃদয় এই মন কল্প যদি রোগাক্রান্ত থাকে তাহলে তুমি অসুস্থ। এই মন কিভাবে তো সুস্থ হবে? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, এবং যারা আল্লাহর জন্য কলবের মাধ্যমে জিকির করে, এই জিকির কিন্তু ওই রকম না, হু হু জিকির, বিভিন্ন ধরনের জিকির আমাদের দেশে প্রচলিত আছে, আসেন ভাই বসে যান, সেদিন দেখলাম বিভিন্ন কিছু আছে, তা এই সকল জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এই জিকিরটা হচ্ছে সর্বোত্তম জিকির। তো এই জিকির দ্বারা যারা মনে শান্তি পাবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে চির প্রশান্তিতে যাবে। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের লাস্ট অংশে বলে দিচ্ছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো এই মন এই হৃদয় শান্ত হবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, এছাড়া আর কোনো কিছুর মাধ্যমে শান্ত হবে না। এবং কাল কিয়ামতের দিন সূরা শুআরা 88-89 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তাতমা ইন্নুল কুলুব, কেবলমাত্র যাদের এই হৃদয় চির প্রশান্ত আছে এরাই শুধুমাত্র কাল কিয়ামতের দিন এই সব আজাব থেকে রক্ষা পাবে। ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম, যারা কলবে সালিমের অধিকারী হবে অনলি তারাই এই সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আযাব থাকবে সব আযাব থেকে রক্ষা পাবে। ও উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই কলবে সালিমের অধিকারী মুত্তাকিদের সন্নিকটেই জান্নাতকে নেওয়া হবে, আর কারো সন্নিকটে জান্নাতকে নেওয়া হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কলবে সালিমের অধিকারী। শুধুমাত্র এটা কোরআনের কথা না, আজকের দিনে পাশ্চাত্য যারা লেখক আছে ওই সকল লেখকদের কাছ থেকেও আমরা পাচ্ছি যে এই হৃদয় শান্ত করার জন্য তারা তালাশ করছে। এরকম একজন মনোবিজ্ঞানী, মনোবিজ্ঞানীর নাম হচ্ছে জাং, তিনি বলছেন যে আমার কাছে হাজারো রুগী আসে বিভিন্ন ধরনের কথাগুলো বলে আর বলে যে আমি এই অশান্তি, আমার ধন সম্পদ, আমি দেখিতে তাদের কাছে কোনো কিছুর অভাব নাই। যখন এগুলো সে দেখতে পাচ্ছে, সবকিছু বুঝতে পারছে, তখন সে বলছে যে প্রত্যেকে একটা আস্থা বা একটা বিশ্বাসের প্রতীক খুঁজে যাচ্ছে, সবাই চাচ্ছে যে আল্লাহ বা ভগবান বা এরকম গড কারোর উপর ভরসা রেখে চলতে। সেই জন্য তিনি একটা বইও লিখছেন, গ্রন্থও লিখছেন, মডার্ন ম্যান ইন সার্চ অফ সোল, মডার্ন মানুষ বর্তমান আধুনিক মানুষ ইন সার্চ অফ সোল, আত্মার খোঁজে আছে, কোথায় আমার কল্প, কোথায় গেলে আমি শান্তি পাব। কিন্তু সে জানে না যে প্রকৃত শান্তি কোথায় আসবে। সর্বশেষে একটা ঘটনা বলছি, ঘটনা বলেই শেষ করব ইনশাআল্লাহ। উমাইয়া বংশের শাসক ছিলেন তিনি হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক, এবং তিনি হজ করলেন, বিভিন্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ব্যস্ত থাকার জন্য কোনো কিছু সঠিকভাবে আলো পালন করতে পারতেন না। তা তিনি একবার প্রশান্তির জন্য, নিজের মনের প্রশান্তির জন্য ছুটে গেলেন হজ করতে, হজ করে বাইতুল্লাহ হজ করেও কোনো শান্তি পাচ্ছেন না। তিনি তার সভাসদবর্গকে জানিয়ে দিলেন যে এমন একজনের খোঁজ করো যে আমাকে ওই সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের বিভিন্ন বিষয়গুলো আমার পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে পারবে। তা সভাসদ সবাই বলল যে একজন আছে শহরের গভর্নর আবু হাজিম, তার কাছে গেলে অনেক কিছু জানতে পারলো। তা তার কাছে সবাই দৌড়াইলো, গেল, যাওয়ার পর ওই আবু হাজিম পরিচয়টা আগে দিয়ে নি, তিনি ইমাম মালিক ইমাম জোহরির ওস্তাদ ছিলেন, তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতেন। তা তার কাছে যাওয়ার পর বাচ্চা যখন জিজ্ঞেস করছে যে আমি মৃত্যুকে কেন ভয় পাচ্ছি, কারণ যখন মৃত্যুর বিষয়টা চলে আসে
তখন কিন্তু সব দিক থেকে অনেক কিছু আসে, যাতে মানুষের মধ্যে ভয় বিভিন্ন কিছু আসে কাজ করে। তো মৃত্যু যখন এই কথাটা চলে আসলো তাদের সকলের সামনে, তখন তারা বলছে যাতে আমি এই মৃত্যুকে ভয় করি কেন, এই কারণটা খালি একটু বলতে পারবেন। তখন আবু হাজিম বলছে যে তুমি মৃত্যুকে ভয় করে এই কারণে যে তুমি দুনিয়াকে সুন্দর করে আবাদ করেছো আর তুমি আখেরাতকে বরবাদ করে দিয়েছো। কোনো ব্যক্তি যদি এই দুনিয়া আবাদ করা এলাকা থেকে বরবাদ করা এলাকার দিকে যাইতে লাগে যেখানে জনবসতিহীন, তাহলে সে ভয়ই পাবে। তুমি ওই দিকে যাচ্ছ, এখন তোমার দিন যত আসছে কমে আসছে, তুমি এই বরবাদ করা এলাকার দিকে দৌড়াচ্ছ, এই জন্য তোমার মনে আজ এত ভয়। তাহলে মৃত্যু সবাইকেই গ্রাস করবে, মৃত্যু সবাইকেই গ্রাস করবে। আমাদের উচিত হবে কোরআন হাদিস অনুযায়ী চলা। শুরুতে যে আয়াতটা বলছিলাম, আয়াতটা ছিল ওয়াআখারুল হায়াত আদ-দুনিয়া, ওয়াআখারা যারা প্রাধান্য দেবে হায়াত আদ-দুনিয়া, এই দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকেই যারা প্রাধান্য দেবে, ফাইন্না নিশ্চয়ই জাহিমা যাদের স্থান হবে জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, হিয়াল মাওয়া তাদের ঠিকানা, চূড়ান্ত ঠিকানাই হচ্ছে জাহান্নাম। ওয়াআম্মা মান খাফা, কিন্তু যারা খাফা ভয় করে, মাকাম রাব্বিহি দণ্ডায়মান হতে রবের সামনে, কাল কিয়ামতের দিন রবের সামনে দণ্ডায়মান হতে হবে, এটার যারা ভয় করে, মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা, এবং যে বিরত রাখে নিজের নাফসকে, নিজেকে বিরত রাখে, আনিল হাওয়া মন যা চায় সেই সব কিছু কুপবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্না নিশ্চয় জান্নাতা তার চূড়ান্ত আবাসস্থল হবে হচ্ছে জান্নাত, হিয়াল মাওয়া ওইটাই তার ঠিকানা। তাহলে আমরা জানি এই পার্থিব জগতের এই সব মোহ লালসার থেকে দূর থেকে যেন আমরা ইসলামের পথে চলতে পারি। হে আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো, আমিন।